পরীক্ষার হলে কিছু জিনিস নিয়ে যেতে হবে, সেটা কলম, পেন্সিল বা আনুষঙ্গিক যা কিছু আমাদের নিতে হবে, এই জিনিসগুলো অবশ্যই তুমি আগে দিয়ে রেডি করে রাখো। পরীক্ষার দিন যদি তুমি এটা করতে যাও সকালবেলা, তখন কিন্তু একটা তাড়াহুড়া হয়ে যায়। তো তখন তুমি পড়া রিভিশন দিবা নাকি এগুলো গোছাবা, তার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তার থেকে ভালো হয় একদিন আগে বা দুই দিন আগে যতটুকু সম্ভব হয় তুমি হচ্ছে এগুলো গুছিয়ে রাখো, এবং চাইলে একটা চেক লিস্ট করে রাখতে পারো যে হ্যাঁ তুমি কয়টা পেন্সিল নিবা, কয়টা কলম নিবা বা কোন কালারের কলম নিবা, সেগুলো তুমি সুন্দর মতো গুছিয়ে রাখো। এবং নিজে গোছানোর পর সম্ভব হলে বাসার কাউকে, সেটা হচ্ছে তোমার আব্বা আম্মু বা বড় ভাই বোন, যে কেউ একবার চেক করে নিতে পারো কনফার্ম হওয়ার জন্য। আর পাশাপাশি আরেকটা জিনিস চলে আসে, ক্যালকুলেটার। যেই পরীক্ষাগুলোতে আমাদের ক্যালকুলেটার ইউজ করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যাতে ক্যালকুলেটারটা আগে থেকে নিয়ে যাই, কারণ এই জিনিস যদি তোমার মিস হয়ে যায়, কলম হয়তো একটা কম হলেও হবে, কোনো সমস্যা হবে না, কিন্তু ক্যালকুলেটার নিতে যদি তুমি ভুলে যাও সেটা কিন্তু তোমার পরীক্ষার সময় অনেক অসুবিধা তৈরি করবে। আর তোমাদের যেই নির্দেশনা সেখানে কিন্তু বলাই আছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার ইউজ করতে হবে। এই ক্ষেত্রেও তোমাদের খুব একটা কনফিউজ হওয়া দরকার নেই, আমরা সাধারণত যে ক্যালকুলেটারগুলো ব্যবহার করে থাকি সেগুলো সবগুলোই নন প্রোগ্রামেবলই হয়, নর্মাল যে সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো। তো তুমি যেটা ব্যবহার করে অভ্যস্ত সেটাই নিয়ে যাও, এখন নতুন কোনো ক্যালকুলেটার নেওয়া বা অন্য কারো কাছ থেকে অন্য মডেলের একটা ক্যালকুলেটার নিয়ে যাওয়া এই জাতীয় কাজগুলো করার কোনোই প্রয়োজন নেই বলে আমি মনে করি। তো এই তো গেলো আমরা যে জিনিসপত্রগুলো সুন্দর মতো গুছিয়ে নিব। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া আসলে আমি পরীক্ষা দিতে গেলেই হবে না, সেটা কি আমাদের হচ্ছে এই যে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এগুলো এগুলো কিন্তু আমরা সুন্দর যেই ট্রান্সপারেন্ট ফাইল, একটা ফাইলে করে কিন্তু এগুলো আলাদা নিয়ে যাব, যাতে হচ্ছে ওগুলো আমার বারবার স্যাররা যখন এসে চেক করবেন তখন যাতে ওগুলো বারবার বের করে না দেখাতে হয়। কারণ একটা ট্রান্সপারেন্ট ফাইল যদি থাকে সেটা কিন্তু বের করা ছাড়াই উপর থেকে দেখা যায়। এবং যে কাজটা তুমি করতে পারো, যে তোমার যেই রেজিস্ট্রেশন কার্ড সেটা এক পাশে রাখতে পারো এভাবে, আর ঠিক উল্টাভাবে তোমার যে অ্যাডমিট কার্ডটা সেটা রাখতে পারো। তাহলে কি হলো, যে ট্রান্সপারেন্ট এক পাশ দেখলে আমি রেজিস্ট্রেশন কার্ডটা দেখতে পাচ্ছি, আরেক পাশে আমি অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছি। তাহলে এই সব কিছুই, এই যে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে তোমার যেই কলম পেন্সিল যা কিছু লাগবে, তুমি সব গুছিয়ে সুন্দর মতো পরীক্ষা দিতে যাবে। এখন তোমাদের যে পরীক্ষার টাইম, একটা ব্যাপার মাথায় রাখতে হবে স্পেশালি শুরুর দিকের পরীক্ষাগুলোর ক্ষেত্রে, যে পরীক্ষার জন্য যেহেতু সবাই একটা নির্দিষ্ট টাইমে বাসা থেকে বের হয়, এই জন্য কিন্তু সেই টাইমটায় অনেক জ্যাম পড়তে পারে। রাস্তাঘাটে কিন্তু যে কোনো আনসার্টেন একটা ঘটনা ঘটতেই পারে, যার জন্য তুমি যেই সময় টার্গেট করে রেখেছিলে তার থেকে বেশি সময় লেগে যেতে পারে। পাশাপাশি অফিস টাইমের কারণেও কিন্তু অনেক সময় ভিড় থাকতে পারে। এই জন্য একটু চেষ্টা করবে যে অ্যাটলিস্ট প্রথম এক দুইটা পরীক্ষার ক্ষেত্রে একটু বেশি টাইমই হাতে রেখে বের হওয়া। হ্যাঁ, আমাদের নির্দেশনায় বলা আছে যে আধা ঘন্টা সময় হাতে রাখা, যদি সম্ভব হয় তুমি এর থেকে বেশি সময় নিয়েই বের হও, যাতে তুমি আগে দিয়ে যেয়ে পৌঁছে গেলে তারপর হ্যাঁ যতটুকু রিভিশন দেওয়া দরকার শেষ মুহূর্তে তুমি দিয়ে নাও, তারপর হচ্ছে তুমি পরীক্ষায় যখন ঢুকার তখন ঢুকে যেতে পারবে। এই জন্য রেগুলার তোমার যাতে কোনো পরীক্ষা সময়টা যাতে মিস না হয় এ ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে।